হাই ফ্রেন্ডস, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে, আমুদি ফিশ ফ্রাই। তো ভিডিওটা প্লিজ 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 পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আর দেরি না করে তো চলো যাওয়া যাক রান্নায়। প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব, তার জন্য আমি ব্যবহার করছি 1 চামচ লবণ, 1/2 হলুদ এবং 1 চামচ আদা বাটা। একই সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, তোমরা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ, সেটাকে আমি ঘষে নিয়েছি, সেটা ব্যবহার করে নিলাম। আর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 খানা লেবুর রস, আর একই সাথে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে আমি রেখে দেবো মোটামুটি 1/2 ঘন্টার জন্য। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। এবার আমি চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। এর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতন ময়দা, তার সাথে অ্যাড করছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একই সাথে আমি 1/4 চামচের মতন বেকিং পাউডার অ্যাড করলাম, এর সাথে সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি, আর আমি দিয়ে দিচ্ছি আবারও বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো। সব মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি একটা ডিমকে ফাটিয়ে নিচ্ছি, এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর আমি মিশ্রণটার সাথে অ্যাড করে নিচ্ছি। মিশ্রণটা আর ডিমটা দুটোকে খুব ভালোভাবে মেশানোর পরে আমি অল্প অল্প করে ঠান্ডা জল অ্যাড করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটাও না। এবার আমি চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। তো বন্ধুরা, আমি এখানে একটা কড়াইতে একটু বেশি পরিমাণে সাদা তেলকে গরম হতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে মাছগুলোকে ভেজে নেব। ম্যারিনেট করা মাছটাকে আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারে চুবিয়ে একে একে তেলে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাস বা ইন্ডাকশন যেটাই ইউজ করো তার আঁচটা কিন্তু একদম মিডিয়ামতে থাকবে। মাছগুলোকে প্রথমেই উল্টানোর চেষ্টা করব না, একটা পিঠ একটু ভাজা হয়ে গেলে তারপরে মাছগুলোকে আবার উল্টে দেবো। এভাবে উল্টেপাল্টে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো দেখো, মাছগুলো একটা করে পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উল্টে দেবো, আরেকটা পিঠও ভেজে নেবো। এইভাবে আমি গোল্ডেন কালার হওয়া অবধি মাছগুলোকে ভাজতে থাকবো, আর পুরো ভাজাটা কিন্তু মিডিয়াম থেকে লো হিটের মধ্যেই আমি ভাজবো। তো দেখো, মাছগুলো পুরো গোল্ডেন কালারের হয়ে গেছে। এবার আমি এগুলোকে একে একে তুলে নেব। আমি সব কটা মাছ তুলে সার্ভিং প্লেটে নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমুদি ফিশ ফ্রাই আমার একদম রেডি হয়ে গেছে। তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এর সাথে আমি একটু কাসুন্দি নিয়েছি, তোমরা চাইলে সস বা এমনিও খেতে পারো। তো দেখা হবে নেক্সট রেসিপিতে, বাই।